নমস্কাৰ ষ্টুডিঅ'ত মই দীপালি দা। এই মুহূৰ্তত এটা উদ্বেগজনক খবৰ লৈ আহিছোঁ, কিয়নো অমিক্ৰণৰ ভয়াৱহ সংক্ৰমণ আৰু অমিক্ৰণৰ বাবে সকলো বন্ধ কৰি দিয়া হৈছে। 14 জানুৱাৰীলৈ সকলো বন্ধ ঘোষণা কৰা হৈছে। এই মুহূৰ্তত এটা ব্ৰেকিং নিউজ আমি জনাইছোঁ ঈশা নিউজৰ দৰ্শকসকলক। লকডাউনেই শেষ ভৰসা, ভয়াৱহতাৰ দিশে গতি কৰা পৰিলক্ষিত হৈছে বিশ্ব। অমিক্ৰণৰ বৰ্ধিত সংক্ৰমণৰ বাবে পুনৰ এখন দেশত লকডাউন জারি করা হয়েছে। নেদারল্যান্ডত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। জনতার প্রতিবাদ সত্ত্বেও লকডাউন দিবলৈ বাধ্য হয়েছে সরকার। পুনৰ এবাৰ সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হতাশ হয়ে পড়েছে জনতা। আর 19 ডিসেম্বরের পর আরম্ভ হওয়া লকডাউন অন্ত পড়ব 14 জানুয়ারি। এই সময়সাত বন্ধ থাকিব শিক্ষানুষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান। আনর ঘরলৈ দুজনতক অধিক লোক যাব নোৱাৰিব, দুজনতক অধিক লোক গোট খাব নোৱাৰিব রাজহুয়া স্থানতো, রাজহুয়া স্থানত দুজনতক অধিক লোক গোট খাব নোৱাৰিব। লকডাউনের ঘোষণায় ম্লান পেলালে নেদারল্যান্ডত বৰদিনের উষা, যেহেতু 25 ডিসেম্বর বৰদিন বৰদিন আৰু এই বৰদিনের উষা ম্লান পেলাইছে নেদারল্যান্ডত লকডাউনে। অমিক্রণ সংক্রমণের চেইন ছিঙিবলৈ ঘোষণা করা হল লকডাউন। আনহাতে ব্রিটেইনতো লকডাউন ঘোষণা করার চিন্তা চর্চা করা হয়েছে। দৈনিক ব্রিটেইনত 80,000 অধিক লোক আক্রান্ত হয়েছে কোভিড-19। ইউরোপীয় দেশসমূহ ভয়ানক হারত বৃদ্ধি হয়েছে অমিক্রণের সংক্রমণ। খবর এই মুহূর্তে আমি জানাইছো ঈশা নিউজের দর্শকসকলক। যেহেতু দেখিবলৈ পোৱা গৈছে সমগ্র বিশ্বতে বর্তমান সময়ত অমিক্রণের এক ভয়াবহ সংক্রমণ, দ্রুত গতিত সংক্রমিত হৈছে অমিক্রণ। ইজনের পিছত সিজনকৈ লোকৰ দেশত অমিক্রণের অবস্থিতি ধরা পৰিছে, যে নতুন ভেরিয়েন্ট কোভিড-19 অমিক্রণ। আৰু দক্ষিণ আফ্রিকাত পোন প্রথমবারের বাবে অমিক্রণ ধরা পৰিছিল এজন ব্যক্তির শরীরত। আর তার পিছতে সমগ্র বিশ্বর ভিন ভিন প্রান্ত ইতিমধ্যে বিয়পি পৰিছে, সংক্রমিত হৈছে অমিক্রণ। উল্লেখ কৰিব লাগিব যে লকডাউনেই শেষ ভরসা। অমিক্রণের বর্ধিত সংক্রমণের বাবে পুনৰ এখন দেশত লকডাউন দিয়া হৈছে। 19 ডিসেম্বরের পর আরম্ভ হওয়া লকডাউন 14 জানুয়ারিতে অন্ত পৰিব। এই সময়সাত বন্ধ থাকিব শিক্ষানুষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান। আনৰ ঘৰলৈও দুজনতক অধিক লোক যাব নোৱাৰিব। খবৰ এই মুহূৰ্তত জনাই আছো, দুজনতক অধিক লোক গোট খোৱাৰ বাধা আৰোপ কৰা হৈছে ৰাজহুৱা স্থানতো। জনতাৰ প্ৰতিবাদ সত্ত্বেও দেখিবলৈ পোৱা গৈছে, জনতাৰ প্ৰতিবাদ সত্ত্বেও লকডাউন দিবলৈ বাধ্য হৈছে চৰকাৰ। নেদারল্যান্ডত সম্পূৰ্ণ লকডাউন ঘোষণা কৰিছে প্ৰশাসনে, জনতাৰ প্ৰতিবাদ সত্ত্বেও লকডাউন দিবলৈ বাধ্য হল নেদারল্যান্ড সরকার। পুনৰ এবাৰ সম্পূৰ্ণ লকডাউন ঘোষণা করা হতাশ হৈ পৰিছে সাধাৰণ জনতা। যেহেতু 25 ডিসেম্বরত বৰদিন, সমগ্র বিশ্বজুৰি বৰদিন পালন কৰা হ'ব। আৰু এইবাৰ দেখিবলৈ পোৱা গৈছে বৰদিনৰ উষা উদ্দীপনাও ম্লান পৰিব, যিহেতু 19 ডিসেম্বরের পৰা আৰম্ভ হোৱা এই লকডাউন অন্ত পৰিব 14 জানুৱাৰী। এই সময়সাত বন্ধ থাকিব, 19 ডিসেম্বরের পৰা 14 জানুৱাৰীলৈ বন্ধ থাকিব শিক্ষানুষ্ঠান, ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান। আনৰ ঘৰলৈ দুজনতক অধিক লোক যাব নোৱাৰিব, দুজনতক অধিক লোক গোট খাব নোৱাৰিব ৰাজহুৱা স্থানত। আৰু এই লকডাউন ঘোষণাই ম্লান পেলালে নেদারল্যান্ডত বৰদিনৰ উষা। অমিক্ৰণৰ সংক্ৰমণৰ যি চেইন, সেই চেইন ছিঙিবলৈ ঘোষণা কৰা হৈছিল লকডাউন। আনহাতে ব্রিটেইনতো লকডাউন ঘোষণা করার চিন্তা চর্চা করা হয়েছে। দৈনিক ব্রিটেইনত 80,000 অধিক লোক আক্রান্ত হয়েছে কোভিড-19। উল্লেখ করব লাগিব ইতিমধ্যে বিশ্বের 90খন দেশলৈ অতি ভয়াবহ হারত বিয়পিছে এই অমিক্রণ কোভিডৰ যি নতুন ভেরিয়েন্ট, ডেল্টা ভেরিয়েন্ট যি আহিছিলে, সেই ডেল্টা ভেরিয়েন্টতক 50 গুণ অধিক শক্তিশালী আৰু দ্রুত গতিত সংক্রমিত হয় এই অমিক্রণ। ইউরোপীয় দেশসমূহ ভয়ানক হারত বৃদ্ধি পাইছে অমিক্রণের সংক্রমণ। আর যার বাবে এনেধরনের দেখিবলৈ পোৱা গৈছে নেদারল্যান্ডত ইতিমধ্যে লকডাউন ঘোষণা করা হৈছে, সম্পূর্ণ লকডাউন ঘোষণা কৰিছে প্রশাসনে। 19 ডিসেম্বরের পৰা আমি জনাইছো, 19 ডিসেম্বরের পৰা 14 জানুৱাৰীলৈ লকডাউন দিয়া হৈছে অমিক্রণের যে সংক্রমণ
संक्रमण चेनडाल छिंगने लकडाउने शेष भरसा पर खबर यह मुहूर्त ईशान न्यूजर दर्शक लकडाउने शेष भरसा जनतार प्रतिबाद सत्वेও এনেধৰণে দেখিবলৈ পোৱা গৈছে অমিক্ৰনৰ বৰ্ধিত সংক্ৰমণ ৰোধ কৰিবলৈ লকডাউন দিয়া হৈছে 19 ডিসেম্বৰৰ পৰা উল্লেখ কৰিব লাগিব 14 জানুৱাৰীলৈ লকডাউন সম্পূৰ্ণ লকডাউন ঘোষণা কৰা হৈছে এই সময়ছোৱাত বন্ধ থাকিব শিক্ষানুষ্ঠান ব্যৱসায় প্ৰতিষ্ঠান আনৰ ঘৰতো দুজনতকৈ অধিক লোক যাব নোৱাৰিব ৰাজহুৱা স্থানতো দুজনতকৈ অধিক লোক গোট খাব নোৱাৰিব